প্রথমে হলো মাজহাব কি ও কেন, কথা শোনা যায়নি, আমার সাথে একটু কথা বলতে হবে, বলবেন? মাজহাব আমরা সবাই জানি যে আমরা হানাফি মাজহাবের অনুসারী। কোন মাজহাবের অনুসারী? বোবা ছাড়া বাকিরা কথা বলেন, কোন মাজহাব? হানাফি মাজহাব। মাজহাব শব্দটা আরবি, এর বাংলা অর্থ হইল চলার পথ, চলার পথ। মাজহাব শব্দের বাংলা অর্থ কি হয় সবাই বলেন না কেন? আপনি বলছেন না, শোনা যায় না? মাজহাব শব্দের বাংলা হইল চলার পথ। তো চলার পথ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষ এই দুই জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আবার বলছি, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একটা কাজের জন্য। কয়টা কাজ? সে কাজটা হইল আল্লাহ ইবাদত করা। এটা আপনারা কি আজকে শুনছেন না আরও আগেও শুনছেন? এবার আপনারা সবাই আমারে বলেন, আমাদের মূল কাজ কয়টা? একটা। মূল কাজ কয়টা? সেটা হলো আল্লাহর ইবাদত করা। এ ব্যাপারে তো সবাই একমত, যারা আহলে হাদিস যারা হানাফি সকলেই আমরা একমত যে আমাদের দায়িত্ব হলো কার ইবাদত? আরো জোরে বলেন, আপনারা কি আল্লাহর ইবাদত করতে রাজি? কে কে রাজি একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি তৌফিক দেন। এখন আল্লাহর ইবাদত কথার মানে কি? ইবাদত শব্দের কয়েকটা অর্থ, তার মধ্যে এক নম্বর অর্থ হইল গোলামি করা। কি করা? তাহলে আল্লাহর ইবাদত মানে আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। ইবাদতের আরেকটা মানে হইল আনুগত্য করা। ইবাদতের কথা বলি, ইবাদতের আরেকটা মানে হইল আইন মানিয়া চলা। আমার সঙ্গে বলেন, গোলামি করা। সবাই বলেন, আনুগত্য করা, আইন মানিয়া চলা। এটা হলো কিসের অর্থ? ইবাদতের। তাহলে আমরা আমাদের কাজ একটা, সেটা হলো আমরা আমাদের গোটা জীবনে আমরা গোলামি করব কার, আনুগত্য করব কার, আইন মানব কার? এ ব্যাপারে সবাই রাজি? আল্লাহ কবুল করেন। কিন্তু সমস্যা হলো এটা যে আমরা যে আল্লাহর গোলামি করব, আল্লাহর আনুগত্য করব, কিভাবে করব? আল্লাহরে তো দেখি না, আল্লাহরে তো দেখি না, আল্লাহর কথা সরাসরি আমরা আমাদের এই কানে শুনিও না। কথা বুঝেন না, এই চোখ দিয়ে আল্লাহরে দেখি না, এই কান দিয়ে সরাসরি আল্লাহর কথা আমরা শুনি না, কিন্তু গোলামি করতে হবে আল্লাহর। আর এ ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে ওনার গোলামি আমরা করব। কিন্তু সমস্যা হলো এটা যে আমরা কীভাবে ওনার গোলামি করব, সেটা আমরা তো ওনার সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থাটা আমাদের নাই। সেই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও আমার বান্দাবান্দিরা তোমরা আমার আনুগত্য করো আর আমার রাসূলের আনুগত্য করো। তো ফাইন তাওয়াল্লাও, যদি আমার আনুগত্য আর আমার রাসূলের আনুগত্য করা থেকে লোকেরা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ কাফেরদেরকে মহব্বত করেন না। তার মানে আমার আনুগত্য আর আমার রাসূলের আনুগত্য, এই দুইজনের আনুগত্য অস্বীকার যারা করে তারা কাফের। আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, এই দুইজনের আনুগত্য করতে যারা অস্বীকার করবে তারা
এই দুইজনের আনুগত্য অস্বীকার করিলে তারা কাফের। জোরে বলেন কাফের। আর সেই জন্যই আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে কালেমার ভিতরে এই দুইজনের কথা আছে, আর আমরা এই দুইজনের আনুগত্য করব। কিন্তু আরেকটা আয়াতে আমার আল্লাহ বলছেন, মা আতা কুমুর রাসুল ওপান খুজুহু ওমা নাহা কুম আনহু পান্তাহু। ও দুনিয়ার মানুষেরা, আমার রাসুল তোমাদেরকে যা কিছু দিয়ে যান তা তোমরা ধরো, তা তোমরা ধরো। আর যে ব্যাপারে আমার রাসুল তোমাদেরকে নিষেধ করেন তা তোমরা ছাড়ো। আমার রাসুল তোমাদেরকে যা কিছু দিয়ে যান তা তোমরা ধরো, রাসুল যে ব্যাপারে নিষেধ করেন তা তোমরা ছাড়ো। তাইলে কথা কয়টা হইল? একটা হইল ধরো, এই কথা কয় না কে যুবক, বলো না কেন? একটা হইল ধরো, আরেকটা হইল ছাড়ো। কার অর্ডার? সুবহানাল্লাহ, জোরে কইবেন না। আমরা রাসুল যা দিয়ে যান তা তোমরা ধরো, রাসুল যে ব্যাপারে নিষেধ করেন তা তোমরা ছাড়ো। এটা স্বয়ং আল্লাহর কোরআনের আয়াত। সুতরাং রাসুল যা করার জন্য দিয়ে যান তা আমাদেরকে করতে হবে, রাসুল যা নিষেধ করেন তা আমাদেরকে ছাড়তে হবে। এই ব্যাপারে কি আমরা একমত আছি? কারা কারা একমত একটু হাত তুলি, আল্লাহ কবুল করেন। নারায় তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু সমস্যা আরেকটা, কি সমস্যা? সমস্যা হইল রাসুলের নবুয়তি জীবন 23 বছর, কয় বছর? 23 বছর। 40 বছর বয়সে নবুয়তি দায়িত্ব দেওয়া হলো, একরা বিসমি রব্বিক আল্লাজি খালাক আয়াত নাজিলের মাধ্যমে। এরপরে নবী মক্কা শরীফে ছিলেন 13 বছর, কয় বছর বলেন সবাই? 13 বছর। এরপরে হিজরত করে মদিনা গেলেন, এন্তেকাল পর্যন্ত মদিনায় ছিলেন 10 বছর। তাহলে মোট কত হইল? হ্যাঁ, 23 বছর। এই 23 বছরে নবী যা করেছেন এটাই হলো আমাদের জন্য নবীর আদর্শ। কথা এদের বুঝছেন তো? আচ্ছা, তাইলে এখন এটা মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এখন মানবো যে সমস্যা দাঁড়াইছে আরেকখানে। আমার নাম শুনছেন না? লক্ষ্মীপুর আলী এমন স্যার ভাইস প্রিন্সিপাল। এখন আমি এখানে কিন্তু ভাইস প্রিন্সিপালই করি না, এখানে আমি ওয়াজ করি। হ্যাঁ, কথা কয় না? আর আমার ঘরে গেলে আমার স্ত্রীর কাছে তখন আমি ভাইস প্রিন্সিপাল না, আমি ওয়াইজও না, আমি তখন তার স্বামী। কথা বুঝেন? কিন্তু একজন লোক যখন নবী হয়, যখন থেকে তিনি নবী তখন থেকে এন্তেকাল পর্যন্ত একটা সেকেন্ড এমন যায় না যেই সময় তিনি নবী নন। সুবহানাল্লাহ। নবী যখন ঘরে যান তখনও তিনি নবী, বিবির সঙ্গে মেলামেশা করেন তখনও নবী, টয়লেটে যান তখনও নবী। আর সেই কারণেই নবী টয়লেটে ঢুকতে বাম পাও আগে দিয়েছেন, বাইরে হইতে ডাইন পাও আগে দিয়েছেন। সেই জন্য ওইটা আমাদের জন্য কি সুন্নত? হ্যাঁ, কথা কয় না? তাইলে নবী আবদুল্লাহর পুত্র মুহাম্মদ হিসাবে টয়লেটে যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে টয়লেটে যায়। আল্লাহু আকবার। নবী বিবির সঙ্গে মেলামেশা করেছেন, কেবলমাত্র একজন মানুষ হিসাবে মেলামেশা নয়। যদি নবী দায়িত্ব পেয়েছেন তখন থেকে এন্তেকাল পর্যন্ত যতবার বিবির কাছে গেছেন তখন শুধু স্বামী হিসাবে নয়, নবী হিসাবে। আল্লাহ, আমি কথা বুঝতে পারছি? নবী যুদ্ধের ময়দানে গেছেন সেনাপতি হিসেবে নয়, নবী হিসেবে। ব্যবসা করছেন, কথা কয় না কা? রাষ্ট্র চালাইছেন, কথা বলেন না কেন সবাই? নবী হিসাবে। এই তো আলম ভাইয়া বলেন, কথা ঠিক নেই? এই যে 23 বছরের নবুয়তি জীবন, দিনে নবী, রাতে নবী, ঘরে নবী, বাইরে নবী, বাজারে নবী, এমনকি নবীর যেই স্বপ্ন, স্বপ্নটাও ওহী। সুবহানাল্লাহ। নবীর স্বপ্নটাও ওহী। তাহলে মা আতা কুমুর রাসুল ফা খুজুহু ওমা নাহা কুম আনহু পান্তাহু, আমার রসুল তোমাদেরকে যা কিছু দিয়ে যান তা তোমরা ধরো, যে ব্যাপারে নিষেধ করেন তা তোমরা এই অর্ডারটা যে আমার আল্লাহ, এটার ভিতরে নবীর এই 23 বছরের জীবনে সবটা আসেনি। হ্যাঁ,
এবার আপনি বলেন এই 23 বছরের জীবনে নবী যা করেছেন যা বলেছেন যা করেছেন এই কথা কয় না কেন যা করেছেন যা বলেছেন এবং যা তিনি অনুমোদন দিয়েছেন এই সবগুলো এগুলো নবীর হাতে আবার লিখে গেছে তো হ্যাঁ কয় যে শুনেন অবস্থাটা আলমরা কথা বলেন এগুলো কি নবী লিখে গেছে লিখে যায়নি সাহাবায়ে কেরামও লিখে রাখে নাই শুধু কোরআন শরীফ যখন যা নাজিল হয়েছে নবী লেখাই দিয়েছে আর সাহাবিরে লিখে রাখছে এবং মুখস্থও করছেন কিন্তু এই যে 23 বছরের জিন্দিগি না নবী লেখাইছে না সাহাবায়ে কেরাম লিখছেন দুই একজন সাহাবি দু চারটা কথা লিখছেন তাও নবী প্রথম দিকে বলছেন যে এগুলো লিখিও না কারণ কোরআনের লেখা আর আমার হাদিস আমার এই বক্তব্য কাজগুলো এগুলো লিখতে গেলে কোরআনের সঙ্গে হাদিস আবার একসাথে গেলে বেদা লইব এই জন্য প্রথম দিকে নবী কেছে যে কোরআন ছাড়া আর কিছু লিখিও না সুবহানাল্লাহ তাইলে নবী যা দিয়ে যান তা তোমরা ধরো যে ব্যাপারে নিষেধ করেন তা তোমরা এটা যেহেতু আল্লাহর অর্ডার সেহেতু আমাদেরকে তো এটা মানতে হবে আর ওই মানাটাই আল্লাহর ইবাদত ওই মানাটাই আল্লাহর ইবাদত কিন্তু এখন সেটা পাবো কোথায় নবীর সাহাবিরা 16 লক্ষ সাহাবি কত 16 লক্ষ সাহাবি এই 16 লক্ষ সাহাবির মধ্যে পুরুষ আছে কথা কয় না পুরুষ আছে মহিলা আছে আবার উচ্চ শিক্ষিত আছে মধ্যম রকম শিক্ষিত আছে আবার লেখাপড়ার নাই এইরকমও আছে কথা বুঝেন না লাগে আছে নবী ঘরে যেগুলি একান্তভাবে ঘরে নবী যা করেছেন সেগুলো দেখছে নবীর বিবিরা কারা কারা বাইরের লোকেরা ওগুলো দেখে নাই নবী যখন যুদ্ধের ময়দানে গেছেন সেখানে দেখছেন সাহাবিরা ওখানে নবীর বিবিরা যারা ছিলেন না তারা ওগুলো দেখেন নাই কথা বুঝেন আচ্ছা মক্কা শরীফে যারা নবীর হাতে মুসলমান হয়েছে তারা যেগুলো দেখছেন ওগুলো মদিনাতে যারা মুসলমান হয়েছে তারা সেগুলো দেখেন নাই শুনেন নাই হ্যাঁ কথা কয় না নবী তার 23 বছরের জীবনে যা কিছু করেছেন তার সামান্য যিনি দেখছেন যতটুকু দেখছেন সেটাও হাদিস সেটাও কি হাদিস আর পুরোটা কেউ দেখেন নাই হ্যাঁ কথা কয় না 23 বছরের জীবনের দিনে রাতে যখন যেখানে এরকম 16 আনা কেউ এক একজনে এক এক অংশ দেখছে এক একজনে এক এক কথা শুনছে তাইলে আমার রসুল তোমাদেরকে যা কিছু দিয়ে যান তা তোমরা ধরো যে ব্যাপারে নিষেধ করেন তা তোমরা ছাড়ো এই কথাটা মানতে হইলে নবীর এই 23 বছরের জীবনকে সামনে রাখতে হইব আর নবীর এই 23 বছরের জীবনের সাক্ষী আপনি আমি না নবীর সাহাবিরা হ্যাঁ কথা বলে না কেন সাহাবিরা তাইলে এখন নবীর এই 23 বছরের জীবনে যা কিছু নবীর আদর্শ এটা যদি আপনি মানতে হয় তাইলে মানতে হইলে জানতে হয় মানতে হইলে জানতে হয় আর জানতে হইলে নবীর সঙ্গী যারা ছিলেন তাদের কাছে যেতে হয় সুবহানাল্লাহ কইলেন না কিন্তু এখানে আরেক সমস্যা সেটা কি এই সাহাবিদের মধ্যে কয়েকজন আছেন নবীর ঘরের খবরও জানে বাইরের খবরও ওরা কথা কয় না জানে আবার কয়েকজন আছেন এইরকম যে নবীর নবুয়তি জীবনের শুরু থেকে এতেকাল পর্যন্ত সব অধিকাংশ খবর ওনারা জানেন তাইলে কি সব সাহাবি এক মানে এক মানে নয় সেই জন্য কোরআনের আরেকটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন কি আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও উলিল আমরি মিনকুম ও আমার বান্দা বান্দিরা আমার আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা উলিল আমর যারা তোমাদেরকে আদেশ করার মতো যোগ্যতা রাখেন তাদের আনুগত্য করো কোরআনেরই আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন হয়ে যায় যা আহ আমর মিনাল আমনা বিল খাওফে আজাও বিহি মানুষের মধ্যে কিছু সরল প্রকৃতির মানুষ আছে ভালোমন্দ কোনো একটা খবর আইলেই আজাও বিহি তারা ওইটারে সলাইয়া দেয়
কোনো যাচাই বাছাই করে না, আর যাচাই বাছাই করার যোগ্যতাও তাদের নাই। ওলা ওরা দুহু এলার রাসুলে, তারা শুনে মাত্রই যদি ওইটারে সড়াইয়া না দিয়া বিষয়টারে আমার রসুলের কাছে পেশ করিত, হুজুর কথা একটা শুনছি, ঘটনা একটা জানছি, এটার আসল ঘটনা কি, মূল কথা কি, যদি এই কথা নবীর কাছে আসে জিজ্ঞাসা করত, আও এলা উলিল আমরে মিন হোম, অথবা নবীর সঙ্গীতের মধ্যে যারা তাদেরকে আদেশ করার মতো যোগ্যতা রাখে এরকম বিশিষ্ট সাহাবি যারা, তাদের কাছে যদি তারা যাইত, লা আলমাহুল্লা জিনা ইয়াস্তামবেতুনাহু মিন হোম, তাইলে আমার নবীর সঙ্গীতের মধ্যে যারা যারা বিভিন্ন বিষয়ের গভীরে পৌঁছার মতো যোগ্যতা রাখে তারা অবশ্যই জানতো এই কথা যে এই খবরের আসল কি, বাহিরেরটা কি, ভিতরেরটা কি, কথা কি, মতলব কি। আল্লাহ আকবার, এটাও কোরআনেরই আয়াত, সূরা নিসা 83 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইলেন এই কথা যে আমার নবীর সাহাবিরা সবাই এক মানের নয়, কিছু আছে সরল প্রকৃতির আর কিছু আছে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, নবী ছাড়াও নবীর অবর্তমানও তারা সমাধান দেওয়ার মতো যোগ্যতা রাখে, এই আয়াত সেটা প্রমাণ করে। করেনি তাইলে এই আয়াতে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরের আনুগত্য করো, এবার তিন গ্রুপ হয়েছে নি। হ্যাঁ, এটা তো আয়াত, আনুগত্য করো, এই কথা কে কইছে? আল্লাহ। জোরে কয় না আল্লাহ। তাহলে আল্লাহর আল্লাহ রাসূল, আল্লাহরে দেখি না, রসুলের সাহাবিরা দেখছে কিন্তু আমরা কেউ দেখি নাই। রসুলের এন্তেকালের পরে আর ওই জমানার লোকেরাও আর রসুলের জমিনের উপরে দেখেন নাই, তাইলে আল্লাহর সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও নাই, নবীর সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থাও নাই। এবার আর রয়েছে একটা লাইন, সেটা হলো উলিল আমর, যারা আদেশ করার মতো যোগ্যতা রাখে। এখন প্রশ্ন, তারা কারা? আমার নবীজি বলছেন, ইন্নি লা আদ্রি মা বাকাই ফিকুম, ও সাহাবিরা আল্লাহ আমারে কতদিন তোমাদের মাঝে রাখেন জানি না, হায়াত কতক্ষণ আছে, কি কথা কয় না, ও সাহাবিরা তোমাদের মাঝে আল্লাহ আমারে কতক্ষণ রাখে তা আমি জানি না, ফাক্তাদু বিল্লা যাইনে মিম বাদি, তো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার পরে যেই দুইজন তোমাদের দায়িত্বশীল হবে, কয়জন? দুইজন। মেয়ে জোরে কয় না, কয়জন? আমার পরে যারা তোমাদের দায়িত্বশীল হবে ওই ওই রকম ওই দুইজনের অনুসরণ করিও, কয়জনের? আবি বকরিন ও উমারা, এর মধ্যে এক নম্বরে আবু বকর, দ্বিতীয় নম্বরে উমার, সুবহানাল্লাহ, কইলেন না আপনারা? আমার আল্লাহ কতক্ষণ দুনিয়া রাখে জানি না, আমি যখন থাকবো না তখন আমার পরের দুইজনের আনুগত্য তোমরা করিও, ফাক্তা দু তোমরা মুক্তাদি হইও, অনুসারী হইও। এটা কারো অর্ডার? নবীর অর্ডার, সুবহানাল্লাহ কয় না? আমার পরে দুইজনের অনুসারী হইও, কারো অর্ডার? নবীর অর্ডার। ওই দুইজনের মধ্যে এক নম্বরে, হ্যাঁ জোরে কয় না কার? আবু বকর। দ্বিতীয় নম্বরে, এই নাম আমি কইছি না নবী কইছে? হ্যাঁ হ্যাঁ, আর আল্লাহ যে কইছে আমার রসুল তোমাদেরকে যা কিছু দিয়ে যান তা তোমরা ধরো, যা কিছু নিষেধ করেন তা তোমরা, তখন রসুলের পরে দুইজনের মানার কথা কইছে নি, আর আল্লাহ কইছে রসুল যা দিয়ে যান তা তোমরা ধরো। তাইলে এখন ওই আয়াতে আর নবীর এই হাদিসে মিলে ইয়া, নবীর পরে আবু বকর ওনারা মানন লাগেনি, জোরে কয় না? উমরের মানন লাগেনি, না মানলে কোরআন অমান্য করা হয়নি, নবীর অমান্য করা হয়নি, হিয়ার হওয়ার ইকে জান্নাত পাওয়া যাইব? এটা কোন জিলা কথা বলে না কেন? সাতপুর। এদুরি চিনেননি এই মিয়া, কয় আমি প্রধানমন্ত্রী রে মানি, আমি কোনো ডিসি টিসি তোর মিয়া জোরে কয় না? এমনি এমনি কয়, এমনি কয় দেখতে হুজুর মতো দেয়া যায়, ওরা কথা কয় না? এমনি কি কয়, কি কয়? আমি জোরে কয় না? প্রধানমন্ত্রী রে আমি, ডিসি টিসি মানি না, এমনি কয়। আপনারা আমারে বলেন কুমিল্লার ডিসি আমি নি বানাইছি না প্রধানমন্ত্রী বানাইছি, এই ডিসি
কি আমার কথা কয় না প্রধানমন্ত্রীর কথা কয়? আমার কাম করে না প্রধানমন্ত্রীর কাম করে? এমি এক হয় এই কথা আমি প্রধানমন্ত্রীর মানি, আমি ডিসিটিসি মানি না। এই কথা যদি এমি এক হয় তাহলে এমি আর কুমিল্লা রাখতে হবে না, ভাবনা হাটাইতে হইব, কথা কয় না খা। এখন যদি কেউ কয় এই কথা আমি নবীরে মানি, আবু বকর মানি না, ওমর মানি না, তাহলে আর কি ভাবনা হটান লাগবে নি? কথা বুঝেন? আচ্ছা, এরপরে আমার নবী বলছেন মাইয়া হেস মিনকুম বাদি, ওগের জিজ্ঞাসা করিয়েন যারা কথায় কথায় সহি হাদিস কয় তাদেরকে জিজ্ঞাসা করিয়েন যে ও আল্লাহর বান্দা বলো আল্লাহর সাক্ষী রাখি বলো এটা সহি হাদিস কিনা। নবী বলছেন মাইয়া হেস মিনকুম বাদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, যারা জীবিত থাকবে ফাসাইয়ারা ইখতিলাফান কাসিরা, তাইলে দেখবে দেরি হবে না অনেক ইখতিলাফ সে দেখতে পাবে। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে অনেক ইখতিলাফ অনেক মত দেখবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা কি করবে? আমার সুন্নত আর আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নত যারা হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবে বলে আল্লাহর পক্ষ থেকে আমি নবী অগ্রিম ঘোষণা দিয়ে গেলাম। আল্লাহু আকবার। তোমরা তখন অবশ্যই তাদের সুন্নত তাদের তরিকা তাদের নিয়মটাকে তোমরা তখন ধরবে। তামাসাকু বেহা, ধরবা যেন এক কেন কথা কই, ধরবা কিন্তু শক্ত করিয়া, ধরবা কিন্তু জোরে কয় না, ধরবা কিন্তু শক্ত করিয়া। আর শক্ত করে ধরবে যে আমি তো প্রথমে কইলাম ধরবা, প্রথমে কইলাম আমার পরে খোলাফায়ের রাশিদিনের সুন্নতটারে তোমরা ধরবা, তারপরে কইলাম শক্ত করিয়া ধরবা, কবার হয়েছে আর কথা কয় না। এরপরও তোমার মধ্যে কোন কোন জুরুস নাই আবার বেকুব মার্কা আছে নাই, এই জন্য আরেক কথা আদু আলাইহা বিন নাওয়াজ, যে মালির দাঁত দিয়ে কামলাইয়া ধরবি যেন ছুটতে না পারে। আল্লাহু আকবার। কবার হইছে? আমার সুন্নত আর আমার খোলাফায়ের রাশিদিন যারা সত্যপন্থী যারা হকের উপরে থাকবে যারা হেদায়েতের উপরে থাকবে আমি নবী, এই সার্টিফিকেট দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার বলেন আবু বকর কি খোলাফায়ের রাশিদিনের মধ্যে আসেনি? জোরে বলেন। ওমর আসেনি? ওসমান আসেনি? আলী আসেনি? আরো জোরে কোন আসেনি? ওনারা তো সবাই জাহান্নামি, কেমন ওনারা সবাই বেদাতি? আবু বকর ওমর ওসমান আলী ওনারা বেদাতি? ওনারা জাহান্নামি? ওনারা হাদিস জানতো না? ওনারা সহিহাদিস জানতো না? ওনারা সহিহাদিস জানতো না মানতো না? কথা বলেন না কেন আপনারা? ওনারা কি সহিহাদিস জানতেন? সহিহাদিস মানতেন? ওনারা হেদায়েতের উপরে ছিলেন? ওনারা জান্নাতি? ওনাদের সঙ্গে কি জান্নাতে যাইতে চান? কারা কারা চান একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন। এখন আপনারা বলেন, এখন কেউ যদি বলে আমি নবীর কথা মানি কিন্তু ওমরের কথা মানি না, ওসমানের কথা মানি না, আলীর কথা মানি না, এই কথা বলার কারণে এবার নবীরই অমান্য করা হয়েছে নি? হয়েছে নি? রে বাতি যারা সিদ্ধির হইটা খাজে সেদা কঞ্চি তোকে কপালে আগুন লাগছে কইলাম, আসেন এবার নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা, সুবহানাল্লাহ, নবীর স্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়া মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা। বুখারী শরীফের হাদিসে আছে কয় উনি কয় যে আমি হুজুরের ঘরে গেছি, গেছি এই খেয়ালে যে আল্লাহ নবী রাতের বেলায় কিরকম ইবাদত করে আমি দেখবো, সুবহানাল্লাহ। তো আমি সুখাড়ি রয়েছি হুজুরের দন দেখছে আমার, আমি সুখে রয়েছি, কয়লা নামাল গুলাইয়াম, কয় রে হুক্কা লাগে ঘুমে গোলামের তাস্কির গুলাইয়াম, বুখারীর শব্দ হাদিস, বুখারীর হাদিস, হুজুরে কয় রে হুক্কা লাগে আপনাকে দিকে ছোট ফলাইনি কি কেউ
হুক্কা মনা লেদা গেদা কয়নি, তোর কথা কয় না, কি ছোট বাচ্চা করে কি কয় মনা লেদা গেদা কয়নি, হুক্কা কয়নি, এই আরবিওয়ালারা এটারে কয় গুলাইয়াম। এ বোখারি শরীফে আছে কয় যে হুজুরে আমি তো সুখানি রয়েছি, হুজুর আমার দিকে রেনি কয় নামাল গুলাইয়াম, কয় রে লেজ্জা লাগে ঘুমে, তারপরে হুক্কা লাগে ঘুমে, আমি তো ঘুমো না, আমি সুখানি দিয়েছি। তারপরে দেখলাম হুজুরে উজু করছে, উজু করে উঠি আমাদের খাড়াইছে, আমিও আই হুজুরের বাম সাইডে দিয়ে খাড়াইছি, হুজুরে আমার কান সাবি ধরে ডাইন সাইডে আমি খাড়া করাই দিছি, আল্লাহ আকবার। এই কথাও বোখারি শরীফে আছে। তাইলে এবার আইয়েন আমার নবীর রাতের বেলায় ঘরের নামাজের সাক্ষী উনি হয়েছে তো, হয়েছে, আর ওনার থেকে এই রেওয়ায়ত মুসান্নাব ইবনে আবি শাইবাতে যে উনি বলছেন যে আল্লাহর নবী রমজানে তারাবি পড়েছেন 20 রাকাত, আল্লাহ এইবার এই হুজুরে ওনার কথা কই এলে যে উনি কাছে আছে এলে আর সত্য নয়, এই জন্য এই হুজুরে কয় এটা তো এই হাদিস এটা তো জয়ীফ হাদিস, এটা তো সহি নয়, সহি নয় জয়ীফ, আইয়ে নেই বার সহি কয় কারে জয়ীফ কয় কারে, এটার দিকে যেমন একটু পরে ওনার চিনেননি, আপনি চেয়ারম্যান নেই, আচ্ছা আপনার দাদার কি বিয়ে হয়েছে নি, আরে কাবেরি কবিটা একটু দিতে দিব না ভাই, না তা না হইলে আমি কেমনি বিশ্বাস করবো এই কথা যে আপনার দাদার বিয়ে হয়েছে, আমি কেমনি বিশ্বাস করবো, বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয়েছে আর কথা কয় না, ও এই শুনেন চেয়ারম্যান সাহেব কি কে শুনিল, এবার শুনিলেন আপনাকে চেয়ারম্যান আর এলাকার না আপনাকে এলাকার, উনি কয় যে আমার দাদার বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয়েছে, এগুলো কোনোদিন তো আপত্তি হয় না, ওরা কথা কয় না, এটাই তো উনি কইতেছে। আচ্ছা এইবার আইয়েন, তাইলে ওনার দাদার ঘরে যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে আর ওনার দাদা যে ওনার দাদির বাপের বাড়ি এলাকায় গেছে, ওই এলাকার মানুষের কোনোদিন আপত্তি করে না তো, যে এইবার তুই ঢুকলি কে এগিয়ার ধরি মার কইছে নি, আর হেতা কমাইয়া যে এইবার এটা আইসে হেতারা এটা কোনো মামলা মোকদ্দমা দিছে নি, আবার এই মেয়ের দাদা দাদা থাকতে দাদি মারা গেছে আর আবার হিবাড়ির জমিন পাইছে, জমিন হিটাও আবার বেশি আছে, ওরা কথা কয় না, কোনো দুই কথা হয় না তো, তা এখন এইবার বলবেন কি এই মেয়ের দাদা দাদির বিয়ের ওনার কাবিন লিখবে নি, কথা কয় না, কাবিন লাগতে না, কারণ কাবিনটা তো হইলো যে অন্যান্য ডকুমেন্ট না থাকলে সবাই না জানলে কোনো বেজার লাগলে কোর্ট কাছারিতে খাওয়া নিলে ইয়ে না কাবিন লাগে, ওরা কথা কয় না, সাইডগা ফোলা হাঁসগা মাইয়ে হয়েছে ইয়ার হয়ে দিয়ে এটাকে হারা জীবন চলি গেছে ব্যাকে এই এলাকার, এই এলাকার ব্যাকে জানে ইয়ার হরে যদি কোনোকে কয় কথা যে তো আমনের দাদার কাবিন না হইলে আমনের দাদার বিয়ে আই মানি না, ইয়ার ধরি চেয়ারম্যান জুতে দিয়ে ফিটে আরম্ভ করবেনি, কথা কয় এ কথা তো ফিটে আরম্ভ করবেনি, তাইলে নবীর এন্তেকালের পরেই যখন নবীর এন্তেকালের পরেই যখন সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে লাম ইউনকিরহু আহাদুম মিনা সাহাবা কিতাবে লেখে একজন সাহাবী ওদিমত করেন নাই, সবাই এক হইয়া 20 রাকাত নামাজে জামাতে বলা শুরু হয়েছে তারাবি আজ পর্যন্ত চালু আছে, আল্লাহু আকবার, ইয়ার হরার কাবিন লিখব নি, এরপরে যদি কোনো কয় কথা যে কাবিন নাই অথবা এটা সাদা কাগজে লেখা এটা মানি না, এবার দড়িকার জুতে দিয়ে ফিটন লাগবো নি, আমার দাদার ঘরে যে এতগুলো ছেলে মেয়ে হইল এই এলাকায় এই এলাকায় সবাই যে মানি গেল, ইয়ার পর আর কাবিন কি রে বদমাস, আর কাবিনটা কি রে, ওর কথা কয় না, এবার আসুন নবী বলছেন আমার এন্তেকালের পরে খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কেজব, আমার পরে আমার সাহাবিরা সবচেয়ে ভালো মানুষ, সাহাবিদের পরে তাবেইরা সবচেয়ে ভালো মানুষ, তাবেইদের পরে তাবে তাবেইরা সবচেয়ে ভালো মানুষ, এরপরে যাইয়া মিথ্যার প্রকাশ ঘটবে, এরপরে যাইয়া মিথ্যার, তাইলে কয় জমানারে উত্তম কইছে নবী, জোরে কয় না বলেন, সাহাবাই কেরাম তাবেইন তাবে তাবেইন কয় জমানা, কয় জমানা, নবী কয় তিন জমানার মুসলমানরা হইলো উত্তম মুসলমান, এই জমানার মুসলমান তিন জমানার মুসলমানরা কি কে কয় কেও কয় এটা বিশ্বাস করেননি, কারা কারা বিশ্বাস করেন তারা হাত তোলেন, হাত না মান, এই তিন জমানার মধ্যে এক নম্বর গ্রুপ কারা সাহাবিরা, হ্যাঁ কথা কয় না, ওই সাহাবিরা নবীর কবরের পাশে মদিনার মসজিদে 20 রাকাত নামাজ জামাতে পড়লেন,
তো এখন যদি কেউ কয় কথা যে এই সাহাবিরা যেটা করছে এটা সুন্নত নয়, তাইলে নবী যাদেরকে জান্নাতি কইয়া গেলেন, নবী যা করে ভালো কইছেন, এই মিয়া হেতা করে এবার বালা জানে না, ওর কথা কয় না, তাইলে এবার নবীর উপরে তার ইমান আছে নি? তার ইমান আছে? তোর যদি নবীর উপরে ইমান থাকে তাহলে নবী কয় এই মিয়ারা ভালা, তুই কস না এই মিয়ারা করলে হইব নি? মাঝহাব কিও কেন নবীর 23 বছরের জীবনের ঘটনাগুলো এককভাবে কোন সাহাবি পুরোটা দেখে নাই, কিন্তু সাহাবিরা সবাই মিলে দেখছে তো, কথা কয় না দেখছে, তাইলে সাহাবিরা নবীর ছাত্র, সাহাবিরা এখন আল্লাহর ইবাদত করতে হইলে নবীর তরিকা মানতে হইব, নবীর তরিকা মানতে হইলে সাহাবিদের মাধ্যমে জানতে হইব, কথা ঠিক আছে নি? আর সাহাবিদের মাধ্যমে যদি জানতে হয় তাহলে সাহাবি করে যারা দেখছে, সাহাবিদের আমল যারা দেখছে, সাহাবিদের কথা যারা শুনছে, তাকে সহযোগিতা নেওয়া লাগবে নি? কারণ তখনও নবীর হাদিসগুলো লেখা হয় নাই। এখন যা হাদিসের কিতাবে আছে এই ইসলামটা সাহাবিদের আমলে সমাজের মধ্যে বাস্তবে জীবন্ত ছিল তো? কথা বুঝতে পারছি? আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি তাবেঈ ছিলেন, উনি একলা মাসালা বলেন নাই, ওই জমানার সেরা 40 জন বড় আলেম নিয়ে একটা বোর্ড গঠন করছে, ওই 40 জন আলেমের আলোচনার সারাংশ যেটা এটা হলো হানাফি মাজহাব, সুবহানাল্লাহ। কিন্তু ইমাম মালিকি মাজহাব শুধু ইমাম মালিকের বক্তব্য মালিকি মাজহাব, ইমাম শাফির বক্তব্য শাফি মাজহাব, ইমাম আহমদ ইবনে হাম্বলের একজনের সিদ্ধান্ত হাম্বলি মাজহাব, কিন্তু 40 জন সেরা আলেমের বক্তব্যের মাসালার সারাংশ হইলো হানাফি মাজহাব। আল্লাহু আকবার! তাইলে হানাফি মাজহাবের লাগে অন্য কোনো মাজহাবের কোনো তুলনা আছে? এরপরেও আমি তো 99 সনে একবার হায়দ্রগঞ্জের হুজুরের সাথে হজে গেছি, আমি এইবার আবার গেছি, যাইয়ে মক্কা শরীফে মদিনা শরীফে বিভিন্ন জায়গায় ঘুরছি, মদিনা শরীফের মসজিদে দোতলাতে বিশাল এক লাইব্রেরি, কত লক্ষ কিতাব আছে আল্লাহ জানে। কয়েকদিন ওখানে গেছি, ওখান থেকে কিছু কিতাবের থেকে আমি নোট করে আনছি, ওখানে দেখছি হানাফি মাজহাব, মালিকি মাজহাব, শাফি মাজহাব, হাম্বলি মাজহাব, সাইরো মাজহাবের আলাদা আলাদা আলমিরার মধ্যে নাম লেখা আছে, আর ওই মাজহাবের কিতাবগুলো ওখানে আছে, হানাফি মাজহাবের কিতাব এই কয়েক আলমিরা, শাফি মাজহাবের কিতাব এই কয়েক আলমিরা, হাম্বলি মাজহাবের কিতাব এই কয়েক আলমারি, এইভাবে। তার মানে মদিনার মসজিদের দোতলাতে বারান্দাতে সাইরো মাজহাবের আলাদা আলাদা কিতাব লিখিতভাবে সাইনবোর্ড দিয়ে রাখিয়া দুনিয়ার মানুষের দেখাইয়া দিল যে এই সাইরো মাজহাব হক। আল্লাহ আকবার! কথা বুঝেন আপনারা? এখন আপনি যদি নাকি শরীয়তের মাসালা অনুযায়ী আমল করতে হয়, আপনার কি সব হাদিস জানা আছে? আপনি কি বড় আলেম? তাইলে কেউ না কেউ মানতে হইব তো, বড় আলেম মানা লাগবে তো। এখন বড় আলেম মানতে হইলে নবী কইছে তিন জমানার মানুষের ভালা কইছে, কয় জমানা? সাহাবি, তাবেঈ, তাবে তাবে, এই তিন জমানার মানুষের ভিতরে দ্বিতীয় জমানার ভিতরে আমাকে ইমাম আছে তো, তাহলে নবীর দেওয়া সনদ আছে, সার্টিফিকেট আছে, তাহলে যদি নবীর হাদিস কেউ মানতে হয় তাহলে আবু হানিফারে মানলে নবীর হাদিস মানা হয় তো, হয়নি? হয়। কিন্তু এখন যারা এখন নিত্য নতুন কথা বলে, এরা ওই তিন জমানার ভিতরে আসেনি না, মিথ্যা যুগের মানুষ, কথা কয় না? নবী এক সময় ইয়াবসুল কেজব, ওই তিন জমানার পরে হলো মিথ্যা যুগ, এখন যে নবীর দেওয়া সার্টিফিকেট দাঁড়ি সত্য যুগের মানুষের কথা মানবি না মিথ্যা যুগের মানুষের কথা মানবি? আর কবি আমি হাদিস মানি, তোর যে মাথা নষ্ট, এখনো খবর নাই? সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।